হ্যালো ফ্রেন্ডস, টিআরপি বাড়াতে এবার গল্পের অলৌকিকতা আনছে খোলা হাওয়া। কোন দিকে মন নিচ্ছে এই গল্প আসুন দেখে নেওয়া যাক। বাঁধন ছাড়া ঝিলমিল আর নিয়মে বাঁধা আবিরের গল্পই হলো তোমার খোলা হাওয়া। এই ধারাবাহিকে শুভঙ্করের যে চরিত্র ঠিক করেছে, সে চরিত্রটি বয়স অনেক বেশি বড়। ধারাবাহিকে তিনি একজন শ্বশুর, যার তিনটে ছেলে আর তিনটে বৌমা রয়েছে। ভীষণ নিয়ম মেনে তিনি চলেন, তার বাড়িতে সমস্ত কিছুই তার কথা মতোই হয়। সে সময়ের মধ্যে কাজ করতে পছন্দ করে, এমনকি বাড়িতে পায়েসটা বাসি দুধে হবে না সেটাও ঠিক করে দেন তিনি। আর তার নিয়মে কেউ যদি একটু ভঙ্গন করে শাস্তি পেতে হয় তাকে। শ্বশুরের এই ভয়ঙ্কর নিয়মে হাত থেকে বাঁচতে সবাই মিলে শ্বশুরে বিয়ে দিতে চাইছে, কিন্তু সেখানে শ্বশুরের আবির সাতখানা ভয়ঙ্কর শর্ত রেখে দেয়। সাতটি শর্ত পেরিয়ে ছন্ন ছাড়া ঝিলমিল ও নিয়মবন্দী আবিরের জীবন কীভাবে মিলবে তা নিয়েই এই ধারাবাহিক। তবে সাম্প্রতিক এক বিষয় নিয়ে নেটিজেনরা খুব অবাক হচ্ছে। মারা যাওয়ার পরেও মৃত স্মৃতির চিঠি রেখে আসছে। আবিরের স্ত্রী মারা গেলেও এখনও তার চিঠি আসে আবিরের কাছে। একজন নেটিজেন সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে লিখেছেন, মৃত্যুর পর অহনা প্রতি বছর কী করে চিঠি লিখছে আবিরকে, নাকি অহনা মরেনি? ব্যাপারটা জানা থাকলে কেউ প্লিজ বলুন। তাহলে কি এর মধ্যে কোনো অলৌকিক ব্যাপার আছে, না সিনটা কুচকুচ হোথায় রানী মুখার্জির মতন হয়ে গিয়েছে? মারা যাওয়ার আগে অনেকগুলি চিঠি লিখে গিয়েছিলেন হয়তো অহনা, সেগুলি হয়তো প্রত্যেক বছর এক একটা করে দেওয়া হয় আবিরকে। বিনোদন জগতের আরও এরকম লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।